আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি শীতকালে আমরা আমাদের ট্রপিক্যাল গাছগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখি সেটারই একটা পর্ব। অক্টোবর নভেম্বরের দিকেই গাছগুলোকে যখন ভেতরে নিয়ে এসেছি তার আগে দিয়ে যেমন খুব ভালো মতো এগুলোকে ধুয়ে গোসল করিয়ে তারপর ভেতরে আনা হয়েছে, অতিরিক্ত পাতাগুলো ছেঁটে দেওয়া হয়েছে। যদি কোনো ফলমূল থেকে থাকে সেগুলো তুলে ভালো মতো স্প্রে করে যাতে পোকামাকড় সেভাবে না হয় তো সব ধরনের ব্যবস্থা নিয়েই ঘরে নিয়ে আসা হয়েছে। এই মরিচ গাছগুলো যদি আমরা এবছর বাঁচাতে পারি তাহলে নেক্সট ইয়ারে খুব তাড়াতাড়ি কিন্তু এতে স্প্রিংয়েই দেখা যাবে ফুল চলে এসেছে এবং তাড়াতাড়ি মরিচ ধরবে। তো এছাড়াও আমাদের আরও কিছু ট্রপিক্যাল গাছ আছে যেমন লেবু, তারপর পেয়ারা। তো এই ধরনের গাছগুলোকে বাঁচাতে হলে আমাদের ঘরে রাখা ছাড়া উপায় নেই। আর গ্রিন হাউসে রেখেছি তুলনামূলক হার্ডি যেগুলো যেমন পিটুনিয়া গাছগুলো সেখানে আছে, তো সেখানে কন্ট্রোল টেম্পারেচার যেন মাইনাসে চলে না যায় সেভাবে সেই ব্যবস্থা করে আমরা রেখেছি। তো ঘরে রাখার আগে আমরা তাপ, পানি এবং আলো এই তিনটা যেন এই ট্রপিক্যাল গাছগুলো ঠিক মতো পায় সেটা এনশিওর করে নিয়েছি। তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো যে এই গাছগুলোকে বাঁচানোর জন্য মানে এই যে চার মাস নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এমনকি স্প্রিংয়েরও একটা অংশ কিন্তু এরকম বাইরে অন্ধকার থাকে, খুব একটা আলো গাছগুলো পায় না। তো সেটাই এনশিওর করার জন্য আমরা এবার আরও ভালো ব্যবস্থা নিয়েছি, যেহেতু আমাদের অনেক বছর বছরের পর বছর এই গাছগুলো আমাদের সাথে রয়েছে, একটা মায়া তৈরি হয়ে গেছে, এদেরকে ছেড়ে আমরা থাকতে পারি না। তো এদেরকেই বাঁচাতে আমাদের এবার আরও কিছু ব্যবস্থা নিয়েছি। এদেশে উইন্টারের এই সময়টাতে বিভিন্ন রকম যেমন কম্বল, হিটিং কম্বল সেটা ইউজ করতাম গাছের নিচে, আর তার পাশাপাশি এখানে হিটিংও ব্যবস্থা ছিল। এই পুরো গ্লাসটা কোনো কোনো দিন দেখা যায় যেদিন রাতে মাইনাস হয়ে যায় পুরোটা এই গ্লাসটা হচ্ছে ঠান্ডা হয়ে যায়, আবার ভেতরে কনডেন্সডও হয়, সেই কারণে গ্লাসের উপর দিয়ে এরকম হিটিং পাইপ দিয়ে দিচ্ছি যাতে এই এরিয়াটা আরও একটু গরম থাকে। আমাদের পুরো বাসায় এই ডাইনিংয়ের এই পাশটাতেই একটা পাশেই আছে যেখানে পুরোপুরি আলো আসে, মানে পুরোপুরি গ্লাস সারফেস আছে। তারপরও কিন্তু এই শীতকালের অল্প কিছু সময় আলোটা, এই আলোটা কিন্তু খুবই অপ্রতুল গাছের গ্রোথ হওয়ার জন্য। যাওয়ার আগে কত রকম ব্যবস্থা করে যাচ্ছ? গাছদের জন্য লাইট অত্যন্ত জরুরি। আগামী সপ্তাহ থেকে আবার কোনো ইয়ে থাকবে না, সূর্যের দেখা থাকবে না। তো এই আমাদের মহামূল্যবান ট্রপিক্যাল গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে, সেজন্যই এত কষ্ট প্রয়াস। আচ্ছা, এই যে লাইট। খুব তাড়াহুড়ো করে এই ব্যবস্থা করে দিয়ে গিয়েছে দেশে যাওয়ার আগে, যেহেতু আপনাদের ভাইয়া থাকছেন না, এক মাসের উপরে হবে, তো সেই কারণে এই গাছগুলো যেন দিনের অপ্রতুল আলোতেও ঠিকমতো যেন আলোটা পায় সেই কারণেই তড়িঘড়ি করে এই ব্যবস্থা করা হয়েছে। ফিরে এসে আবার হয়তো বা এর চেয়ে ভালো কোনো ব্যবস্থা নেবে, যদি এর চেয়ে ভালো কোনো ব্যবস্থা আমরা নিতে পারি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের বাসার ভেতরে কি কি গাছ আমরা রেখেছি, আরও কিছু উইন্ডো সিলও আছে, তো সেগুলো আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।